পাপা ব্যাগটা তোমার নিতে হবে, চল ভালোই ভালোই বেরোই। দুটা দুটা কোনো পছন্দ খাস না। এই তো চাবিটা কি চাবি, ঘরের চাবিটা বলো। চলো এখানে দাঁড়াবে কি, গাড়ি কি উঠে আসবে? বা আকাশটা কি সুন্দর দেখো। বিদায় আন্দামান। আর কিন্তু এই স্নেক আইল্যান্ডে যে কোরালগুলো দেখলাম ওটা কিন্তু সত্যি দর্শনীয়। হ্যাঁ সত্যি জীবন্ত কোরাল। গাড়িটা মনে হচ্ছে শেষ দিন বেরোচ্ছি আমরা, এবং বৃষ্টি অন্য পথে যাচ্ছি মনে হচ্ছে। তাই না, আসার পথ এটা ছিল না, মানে গত কদিন যে পথে নেমেছি এটা সে পথ নয়। কাঁটা তার দেওয়া একখানা কি রয়েছে এটা, হোয়াট ইজ দিস? ये सर ये एयरपोर्ट स्टेशन, एयरपोर्ट का हेडक्वार्टर है। ओ एयरपोर्ट बगल बगल में आपका एयरपोर्ट है। अच्छा ओ इटे ये इटे ये पेचन दिखे। अभी हम लोग पीछे साइड से आ रहे हैं। हां पेचन, ये वाला साईं बाबा टेंपल है। ये जो है अभी हम लोग ऐसे घूमते हुए ऐसे जाएंगे। अच्छा साईं बाबा, साईं बाबा टेंपल है। चक्करगाम बोलते हैं, बगल में बीआर बॉर्डर रोड वर्क है सर। বুঝতে পারলে এয়ারপোর্টটা দেখ বোঝা যাচ্ছে এবার। এই নতুন টার্মিনালটা যেটা ওই সাভারকরের নামে মোদি খুলতে আসছে, বলো না যেখানে ওই রাস্তা ফাস্তা গুলো ভালো করেছে ওটা দেখতে পাচ্ছ? এখন এটা ভালো করে চাঁদোয়া টাইপের। আমরা কিন্তু ছোট বিল্ডিং থেকে বেরোলাম, এটা কি বিআরও? আন্দামান কলেজ में डिग्री कॉलेज एक ही था पहले, अभी बहुत हो गया। मतलब अंडमान कॉलेज, आर्ट्स कॉलेज है,
ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ, মেডিকেল কলেজ হ্যাঁ, ল কলেজ হ্যাঁ, সারা বন গিয়া। আগে কলেজটা যেটা ছিল ওটার নাম কি ছিল আগে? যেটা জৈনারাম কলেজ, আচ্ছা, জওয়াহরলাল নেহরু, ওটার নাম আছে। আর একে মহাত্মা গান্ধী কলেজ, ভাইবন্দর থেকে 270 কিলোমিটার। শাহা জেনারেল স্টোর, শাহা নেট ক্যাফে। ইধর মে স্যার সব সব লোক আয়ে স্যার, বঙ্গালি, বঙ্গালি ইধর পার্মানেন্ট সেটলার হ্যাঁ, তামিল, তামিল কাম করনে কে আয়া বাদ মে থোড়া বহুত সেটলার হ্যাঁ, লেকিন বঙ্গালি পুরা উনকো ইন্দিরা গান্ধী কে টাইম মে ফ্রি মে জমিন দিয়া। আচ্ছা, ও উনকো ইধর সেটল কিয়া ইধর মে, ও আউট এরিয়া আপ জায়েঙ্গে পুরা বঙ্গালি, ভিলেজ এরিয়া, দিগলিপুর, হ্যাঁ, ও তো পুরা বঙ্গালি, হিন্দি জরুরত নেই স্যার। নর্থ আন্ডামান, নর্থ আন্ডামান, নর্থ আন্ডামান মিডল আন্ডামান বলতে ওই নর্থ আন্ডামান ডিগলিপুর মে আতে স্যার। ইধর পলিটিক্যাল লিডার্স জো পলিটিক্যাল হ্যায় ওই বঙ্গালি হ্যায়, ইধর কে এমপি জো হ্যায়, অভি ফার্স্ট বার কুলদীপ রায় শর্মা আয়া, পহলে তো বিষ্ণুপদ রায় থা, বঙ্গালি থা। আর কুলদীপ রায় শর্মা কি বিহারি? হ্যাঁ, ইউপি, ও মিক্স হ্যায় ইউপি সে, ও টাইম উসকা ফাদার দাদা আয়া থে নর্থ সাইড কে, বিহারি। ও মনোরঞ্জন ভক্ত থা স্যার, মনোরঞ্জন ভক্ত, কংগ্রেস এর, কংগ্রেস বহুত পুরানা লিডার থা, ওই লাগাতার জিত কে আতা থা, উনকা এজ হো গয়া, ডেথ ভি হো গয়া, উসকা বদলি মে ইয়ে কুলদীপ রায় শর্মা। এই প্রথম এটা দেখলাম আন্দামানে, খুব ইন্টারেস্টিং, হলুদ কালো ট্যাক্সি, যেটা আর কোথাও পাওয়া যায় না, কলকাতাতেও প্রায় পাওয়া যায় না এখন আর। আমি ও ভি ধীরে ধীরে কম হো গয়া স্যার, কালো ট্যাক্সি ও বহুত কম। ये सारा गाड़ी तो एक 20 साल पहले कुछ नहीं था सर, ये सारा गाड़ी वो काला टैक्सी था इधर, बस था। गाँव नया गाँव, कोई समुद्र दिखे देखा गया? अच्छा, एतो कोनो समुद्र देखा गेलो? ये एरिया पूरा, अभी नीचे में ये एरिया पूरा बंगाली बस्ती बोलते सर, बंगाली बस्ती। और बीच का नाम की? ये कॉर्बिन्स्को बीच, कॉर्बिन्स्को बेटा, कॉर्बिन्स्को, बंगाली बस्ती। और ये थोड़ा आगे जाएंगे राजनिवास, लेफ्टिनेंट गवर्नर का बंगला सब है, ये पी एरिया वो। यहाँ तो एक ही एमपी है ना सर? हाँ, और स्टेट ना तो यूनियन टेरिटरी, यूनियन टेरिटरी एमपी एक है, तब द एडमिनिस्ट्रेशन एलजी है, तब ने असेंबली नहीं, असेंबली नहीं, तो आम हो जाता है जो कई रन हुए आज तो। পাহাড়ি জায়গা আর ইয়ের মাঝামাঝি একটা অবস্থা, মানে রাস্তার যে স্লোপ গুলো সেই রকম। এই যে দেখো মাদিকে হচ্ছে এয়ারপোর্ট, এইবার দেখো দেখো ভালো করে দেখতে পাবে, দেখো পুরো রানওয়েটা দেখা যাচ্ছে। এই রাইট সাইড মে জগার্স পার্ক স্যার, জগার্স পার্ক, আচ্ছা, এখানে এখানে কি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার তারাই আসে? হু কামস হিয়ার স্যার? মোস্টলি গভর্নমেন্ট অফিসার্স কাম হিয়ার, গভর্নমেন্ট অফিসার স্যার, ইয়ে জিতনা সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যায় কলকাতা সার্কেল মে আতা হ্যায়। কতদিন থাকে? তিন দিন চার দিন কি লাগেগা, কেস দেখ কে চলে যাবে, জ্যাদা দিন নেই রুকতে। আচ্ছা, ব্রাঞ্চ হ্যায় না স্যার কলকাতা ব্রাঞ্চ হ্যায়, আর বাকি আর এক ডিপার্টমেন্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে তো? হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট, वो भी कोलकाता में आता है, वो रहेगा इधर लेकिन कोलकाता ही से आता है, जितना भी जैसे एसबीआई, स्टेट बैंक ऑफ इंडिया, वो भी इसे कोलकाता सर्किल में आता है। अच्छा, ये सारे ऑफिसर्स और निकोबार, अंडमान निकोबार कमांड खुद का भी बन गया, नहीं तो पहले वैजाग कमांड था, वैजाग अंडमान था, नेवल, नेवी, 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 आर्मी, एयरफोर्स, आर्मी, कोस्ट गार्ड, ये तीनों मिला के जॉइंट कमांड है, इनके इधर में जॉइंट कमांड होता है। चिन्मय मिशन,
বুঝতে পারছো? এটা পুলিশ লাইন, এই এলাকা এটা পুলিশ লাইন, ও ট্রেনিং সেন্টার বগল মে তা। সামনেটা কি সুন্দর লাগছে দেখো, দেখতে পাচ্ছো? ভিআইপি রোড স্যার, ও এই পুরো ভিআইপি রোড বলতে স্যার। ये बंगाली स्कूल राइट साइड में, बंगला स्कूल। इधर में हर एक मीडियम है सर, तमिल मीडियम है, बंगाली मीडियम है और तेलुगु मीडियम है। नाबार्ड ऑफिस, জগার পার্কের এখানে ওঠার নাই, উনকা রেসিডেন্সিয়াল এরিয়া, পুলিশ পুলিশ আছে। ও থোড়া দূর থাকে। আচ্ছা, জিএসটি। হ্যাঁ জিএসটি কে ভি। আর ইয়ে কোথায়? এই কাস্টমস, কাস্টম ভি থোড়া আগে মে সিটি কে পাস মে স্যার। আচ্ছা, জাস্ট ওয়াকিং ডিসটেন্স স্যার। আচ্ছা আচ্ছা, ইয়ে আইল্যান্ড ট্যুরিজম। গতকাল একজন বাংলা পক্ষ সমর্থকের সঙ্গে দেখা হলো না? কাস্টমস, কাস্টমস। এটা কি? ইয়ে আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল স্যার, হর সাল মে ফেস্টিভ্যাল লাগতা হয় ইধর ইসমে। আচ্ছা, আপনা আপনা ডিপার্টমেন্ট, আপনা আপনা কোম্পানি, কোন সা ইয়ে বড়া গেট বন জায়গা স্যার ইয়ে ওয়ালা। আচ্ছা, এয়ারপোর্ট বীর সাভারকর এয়ারপোর্ট কা, রাইট। তো ইসকে লিয়ে ওপেনিং কে লিয়ে দেখে আতে হ্যায় মোদী জি। ও মানে পার্লামেন্ট 28 কো ওপেনিং হ্যায় না, পার্লামেন্ট নয়া হাউস। এই হচ্ছে নতুন, দেখো এয়ারপোর্টটা, দেখো দেখো নতুন এয়ারপোর্ট। মোদীজি নেই করনা, রাষ্ট্রপতি করনা বলতে। পার্লামেন্ট তো রাষ্ট্রপতি করার কথা নরমালি, পার্লামেন্ট তো কোনো দলের না। পার্লামেন্ট বিলংস টু অল পার্টি, নট টু প্রাইম মিনিস্টার অর এনিথিং, বাট টু প্রেসিডেন্ট, রিপ্রেজেন্টস এভরিওয়ান। পুরো দাও বাবা, কলকাতা এয়ারপোর্টে পশ্চিমবঙ্গ সরকারের যে বিশ্ব বাংলা ব্র্যান্ড, তাদের মুর্শিদাবাদের যে কাঠের খোদাইয়ের কাজ আমি শুধু দেখলাম, আপনারাও দেখুন কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ। দেখুন ভেতরেও, দেখুন আমি কতটা দেখাতে পারছি জানি না, ভেতরটাও ঠিক আছে, দেখুন দেখুন দেখুন, আমি অবাক দেখুন।